जागे। वेलकम टू टेक जिनुक। सो गाइस वीडियो स्टार्टेड जे स्टेटस वीडियोटा देखलेन, सो आजकेर वीडियोटे देखाबो एरकम स्टेटस वीडियो टाइपिंग स्टेटस वीडियो किभाबे निजेर छबि दिए तैरी करते पारबेन। सो जदि एरकम निजेर छबि दिए एरकम टाइपिंग स्टेटस वीडियो तैरी करते चान ताहले आजकेर वीडियोटी एंड पर्यन्त देखते थाकुन, केननो एरकम एकटा टाइपिंग स्टेटस वीडियो तैरी करते कतटुकु कष्ट जदि आपनि कखनो तैरी करे थाकेन ताहले बुझते पारबेन। किन्तु आजकेर वीडियोटा जदि देखे थाकेन ताहले आपनार जन्य एरकम टाइपिंग स्टेटस वीडियोगुलो तैरी करा एकदम सहज हो जाए। सो एत कठिन एगुलो तैरी करते टाइपिंग स्टेटस भिडियोगुलोर एई धरनेर फ्रेमेर साहाज्ये, किन्तु एमन एक एप्लीकेशनेर साथे शेयर करब जेई एप्लीकेशनटी शुधुमात्र आपनी इमेजटा दिबेन एंड एक्सपोर्ट करे निबेन। तो एमन एक एप्लीकेशनेर साथे शेयर करब एरकम स्टेटस भिडियो किन्तु निजेर छबिते तैरी करते पारबेन। तो आजकेर भिडियोटा देखले किन्तु आपनार जन्य सहज हो जाबे, ताहले आजकेर भिडियोटा केउ मिस करबे ना। एंड जदि भालो लागे ताहले अवश्य लाइक करो एंड चैनलटा सबसक्राइब करो, नोटिफिकेशने क्लिक करे अल प्रेस करो। तो चलो बस एबार भिडियोटाके स्टार्ट করি। সো সবার প্রথমে গুগল প্লে স্টোরটা ওপেন করুন। গুগল প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট এখানে সার্চে চলে যান। সার্চে গিয়ে এখানে বিআইডিও লিখে সার্চ করেন। এখানে সার্চ করার পর বিআইডিও বলে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতেন, আই মিন ইনস্টল করে নিন। ইনস্টল করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিন। আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি, এখান থেকে জাস্ট ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে জাস্ট এখানে বলবে আপনাদেরকে রেট দিস অ্যাপ, সো আপনি এখানে লেটার করে দিন। তো লেটার করার পর এখানে অ্যাপের ইন্টারফেসটা এরকম চলে আসবে। সো বস এখানে কিছু করার নেই, এখানে ভয় পাওয়ার নেই, কোনো সাইন আপ করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট ইনস্টল করে নিয়ে এসো, কাজ শেষ। এবার শুধু ভিডিওটা দেখো কীভাবে স্ট্যাটাস তৈরি করতে হয়। সো এখানে ওপরে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। দেখো বস এখানে শেড, তারপরে আছে দেওয়ালি, স্পেকট্রাম, লাভ শেড, অনেক অপশন আছে। মানে তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির স্ট্যাটাস তৈরি করতে চাও। সো আমি এখানে মূলত আজকে এখানে দেখাতে যাচ্ছি যে টাইপিং স্ট্যাটাসগুলো কীভাবে তৈরি করবে। সো টাইপিং যে স্ট্যাটাসগুলো তৈরি করার জন্য জাস্ট এইভাবে লাভে ক্লিক করে দিলাম আমি। সো লাভে ক্লিক করার পর এখানে অ্যাড চলে আসতে পারে। সো অ্যাড চলে আসতে জাস্ট ক্লোজে ক্লিক করুন। ক্লোজে ক্লিক করার পর এখানে আবারও আমি ক্লিক করবো লাভে। সো এখানে এসে যাবে অনেকগুলো স্ট্যাটাস যেগুলো দেখতে পাচ্ছ তোমরা। সো আমি এখান থেকে একটা স্ট্যাটাস এখানে সিলেক্ট করব, যেটা তো এখান থেকে লাইফ লাইন বলে একটা চলে আসছে, মানে অনেক লাভ স্ট্যাটাস আছে যেগুলো টাইপিংয়ের। সো এইভাবে চলে আসবে ইন্টারফেস, জাস্ট এটার উপর ক্লিক করো। এটার উপর ক্লিক করার পর এখানে ক্লিক করে প্লে করতে পারো, প্লে করে দেখতে পারো। সো এখানে ক্রিয়েট বলে একটা অপশন পেয়ে যাবে। যদি প্রথমে এটা প্লে করে যদি সংটা ভালো লাগে বা টাইপিংটা দেখে, পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিও। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এই ফটো সিলেক্ট করতে হবে। সো আমি এটা দুইটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, এটার মধ্যে দুইটা থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। সো জাস্ট স্ট্যাটাস তৈরি করার জন্য সো এখানে ক্লিক করলাম অ্যান্ড এটা ক্রপ করে নিও। ক্রপ করার পর জাস্ট এখান থেকে রাইটে করে ক্লিক করে দাও। এখানে মূলত ডাউনলোডিং আই মিন এটার ফটোটা যখন আপনি যে ক্রপ করবেন, ক্রপ করার পর এখানে আপলোড হয়ে যাবে। সো এখানে 100% হওয়ার পর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হচ্ছে। যদি ইন্টারনেট স্পিডটা আরও একটু স্পিড হতো তাহলে কিন্তু এটা সময় লাগে না, জাস্ট আপলোড করতেই হয়ে যায়। সো এবার জাস্ট এই আমাদের স্ট্যাটাস কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ আমি মিউজিকের জন্য বন্ধ করে দিচ্ছি, স্ট্যাটাসটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখানে মূলত এই যে ইমেজটা আমি লাগিয়েছি, সো এটা তোমার ইমেজ লাগাতে পারো বা তোমার জিএফের বা তোমার যাই হোক না তোমার ইচ্ছা মতো ইমেজ এখানে লাগাতে পারো। তারপর এখানে চেঞ্জ মিউজিকে ক্লিক করে পছন্দের মিউজিকও এখানে সিলেক্ট করতে পারো। জাস্ট চেঞ্জ মিউজিকে ক্লিক করে তোমার নিজের মিউজিকগুলো এখান থেকে অ্যাড করতে পারো। তাছাড়া এইখানে যেগুলো প্রসেস দেখিয়েছে সেগুলো তো ফলোই করেছো। সো এইভাবে নিজের ইমেজ দিয়ে এই টাইপিং স্ট্যাটাসগুলো তৈরি করতে পারো। অনেক অনেক স্ট্যাটাস আছে। জাস্ট এবার আমাদের যেটা কাজ করতে হবে, নেক্সটে এক্সপোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করো অ্যান্ড এখানে নর্মাল কোয়ালিটি অ্যান্ড হাই কল এইচডি কোয়ালিটি। সো এটা মূলত এইচডি কোয়ালিটির ক্লিক করো অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করো, জাস্ট ওকেতে ক্লিক করো। সো এখন দেখতে পাবে এক্সপোর্টিং বলে অপশন চলে আসবে। এখানে মূলত আবারও আমাদেরকে 100% হতে হবে, তারপরে কিন্তু আমাদের স্ট্যাটাসটা এক্সপোর্ট হয়ে যাবে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ওয়েট করো, হয়ে যাচ্ছে যখন হতে দাও। তো আমাদের স্ট্যাটাসটা এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট হওয়ার পর আমরা এখন কিন্তু আমাদের গ্যালারিতে দেখতে পাবো। জাস্ট আমি ব্যাকে চলে আসছি অ্যান্ড এখান থেকে মূলত অনেক স্ট্যাটাস তৈরি করতে পারবে। সো তা নিয়ে আরও ভিডিও দেবো এই অ্যাপ্লিকেশন নিয়ে। এই অ্যাপ্লিকেশনে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত।
সো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হবেই হবে অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করে চ্যানেল অলে প্রেস করে নিও, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসতে থাকবে, এখন রেগুলার ভিডিও এই চ্যানেলে পাবেন। তো নেক্সটে কী নিয়ে ভিডিও দেবো কমেন্ট করো। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকে, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।